हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। और आमार चैनले तुम्हारे के अनेक 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 वेलकम। आशा करछि तुम्हारा सबाई भालो आछो और आमिओ भालो आछि। आज रविवार और एखन मोटामुटी बजे ओई धरो 9:15-20। एखन थेके तुम्हारे के साथे करे निये आमि आमार व्लगटा स्टार्ट करछि। तो आज के देखले जे कुमड़ो शाकटा आमि रान्ना करछि, ओई कुमड़ो शाकटाके माने काठालेर जे बीज हय ना, सेई काठालेर बीज दिये आलू दिये आमि कुमड़ो शाकटा आर अल्प एकटु मुग डाल भेजे नियेछिलाम, सेटा दिये कुमड़ो शाकटा रान्ना करछि। आर साथे तोमार मिष्टि बाबा, आजके सानडे हिसाब मतो आमरा रोजई सानडेते कि करि चिकेन बा मटन एइसब खाई, किन्तु एत गरम पड़ेछे, एत गरम जे गरमे माने कोनो माछ खेतेओ एखन एक्चुअली भालो लागछे না, মনে হচ্ছে যেন শুধু ডাল ভাত খেলেই যেন শান্তি। তো ওই জন্যই কি করেছি যে মিষ্টির বাবাকে বললাম যে তুমি কোনো মাছ এনো না, অন্য কিছু মানে ব্যবস্থা করো। তা ও দেখলাম অনেকটা মাছের ডিম নিয়ে এসেছে, তো ওই মাছের ডিমটাই আজকে রান্না করব। তো এইদিকে আমি একটু চা করে নিচ্ছি, এখন ওই 9:30 বেজে গেছে, এত লেট হয়েছে চা করতে, মানে তারও কারণ আছে। অ্যাকচুয়ালি রবিবার দিনে সকালটায় আমার শুরু হয় মানে পড়ানো দিয়ে, আমি অ্যাকচুয়ালি রবিবার দিনকে সকালবেলা যাই পড়াতে কোচিংয়ে, ওই জন্যই আমার সব কিছু কিন্তু লেটে হয়। ওদেরকে পড়িয়ে বাড়ি আসে 9:10-15, তারপর থেকে আমার কিন্তু সব কিছু স্টার্ট হয়ে যায়। যাই হোক, রান্নার ফাঁকে একবার নিচে গেছিলাম, নিচে গিয়ে দেখি বড়দি আজকে উনুনটাতে রান্না করছে, দেখে বেশ ভালো লাগলো যে আমিও একদিন এর মধ্যে একদিন দেখি উনুনে রান্না করবো। আমার উনুনে রান্না করতে খুব ভালো লাগে। আর এইদিকে তোমার মিষ্টিকে দিয়ে দিয়েছিলাম দই চিড়ে। আমরা না এখন সকালবেলার ব্রেকফাস্ট এরকম দই চিড়ে, দই দই আম আম মুড়ি এইসব দিয়েই করছি, তার কারণ গরমে ভাতটা মানে যেন খেতে ভালো লাগছে না। আমি যদিও বা ভাত খাই না, মিষ্টি আর মিষ্টির বাবা সকালবেলাটা ভাত খায় কারণ ওদের স্কুল থাকে, কিন্তু যেহেতু এখন স্কুল বন্ধ তাই জন্য এখন কি করি না যে হচ্ছে তোমার ওরকম মানে বেশিরভাগটাই দই চিড়েটাই খাওয়া হয়। দই চিড়েটা না পেটটাকে ঠান্ডা রাখে, টক দই আর চিড়ে, তো সেটাই ওদেরকে টিফিন মানে আজ সকালবেলার ব্রেকফাস্টে দিয়েছিলাম। আর এদিকে মিষ্টি রেডি হয়ে যাচ্ছে, ও যাবে নাচের ক্লাসে, রান্নার ফাঁকে ওকেও রেডি করতে হচ্ছে, তো নাচের ক্লাসে আমি বলে মুড়টা ঢোকাচ্ছে। মিষ্টি এখন যাচ্ছে নাচের ক্লাসে, তা ঘুঙুরটাকে ঢোকাচ্ছে। 2 সপ্তাহ ক্লাসে যায়নি, মানে একটা সপ্তাহে ওর ম্যাডাম ছিল না, আর তার আগের সপ্তাহে পিসির বাড়িতে ছিল, তাই জন্য আর যেতে পারিনি নাচের ক্লাসে। তো এখন রেডি হয়ে গেছে, আর নাচের ড্রেসটা না ওকে পরাইনি, তার কারণ হচ্ছে এত গরম পড়েছে যে নাচের ড্রেস মানে পরানোর মতো পরিস্থিতি নেই, যে নাচের ড্রেসটা ফুল হাতা তোমার হচ্ছে, ওই জন্য আর পরাইনি ওকে। এমনি জিন্স আর হচ্ছে তোমার এই রকম একটা মানে গেঞ্জি পরিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তো এখন নাচের ক্লাসে যাচ্ছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। এদিকে দেখো আমার কিন্তু মাছের ডিমগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে। প্রথম একটা কড়াই ভেজে নিয়েছিলাম, তারপরে আবার দিয়ে টোটাল সবগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা কমপ্লিট। এইবার আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভেজে নেওয়ার পরে তারপরে তোমার মশলাটা দিয়ে দেবো। মানে কি বলতো, আজকে এত দেরি হয়ে গেছে, শুধু আজকে না, আমার এরকম প্রত্যেকটা রবিবারই এরকম দেরি করেই হয়, মানে রান্না করে স্নান করে উঠতে উঠতে আমার 3:30-3:30 বেজে যায়। তো আমি মানে একটুখানি জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটা বাটির মধ্যে টমেটো আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ একসাথে গুলে রেখে দিয়েছিলাম। তো ওটাকেই দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে নেড়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো এখন ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এইবার এটা ঝোলটা ভালো করে ফোটার জন্য আস্তে করে মানে মিডিয়ামভাবে গ্যাসটাকে দিয়ে যাব। আর আরেকটা কথা জানো, এত গরম পড়েছে যে রান্নাঘরে দাঁড়িয়ে মানে একভাবে দাঁড়িয়ে রান্না করা মানে হয়ে উঠছে না, তাই আমি কি করছি একবার রান্নাঘর যাচ্ছি, একবার ঘর, একবার রান্নাঘর, একবার ঘর, একটু করে ঘরে গিয়ে বসছি ফ্যানের তলায়, আবার একটু করে রান্নাঘরে যাচ্ছি, মানে এইভাবেই পুরো রান্নাটা কমপ্লিট করেছি। এত কষ্ট হচ্ছে গরমে, মানে এত গরম পড়েছে মানে সে আর বলার মতন না। দেখো আমার ডিমের মানে ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি, এরপরে আমার যে মানে আদার্স কাজগুলো আছে, জামা কাপড় কাচা, তারপরে হচ্ছে ঘর দুয়ার গুছোনো, সেগুলো আমি এখন গুছাবো। আর বাইরের দিকে রোদটা খালি দেখো, এত রোদ আর এত গরম মানে সে মানে বলা যায় না।
তোমাদের সাথে গল্প করার জন্য চলে আসলাম। স্নান করে মানে লাঞ্চ করে নিলাম, করে নিয়ে তারপরে আসলাম একটু ক্যামেরার সামনে। তোমাদেরকে আগের ব্লগেও আমি বলেছি আমার ক্যামেরার সামনে আসা কখনোই পসিবল হয় না, সকাল থেকে এত কাজ করে, মানে এত কাজ থাকে আমার। আর আজকে আরও ছিল সানডে, মানে তোমার হচ্ছে আজকে না আমার সকালবেলা থাকে পড়ানো, বুঝলে, মানে আমি 11 আর 12 পড়াই তোমার, ওই জন্য সকালবেলা 7টার সময় পড়াতে গেছিলাম। 7টার সময় পড়িয়ে তোমার 9:15 দিকে বাড়ি এসেছি। বাড়ি আসার পর থেকে রান্না বান্না, মানে তোমার হচ্ছে মিষ্টিটা খেতে দেওয়া, মিষ্টিবাবুকে চা করে দেওয়া, সব কিছু, মানে সব কিছু লেটে শুরু হয় আর সব কিছু করে উঠতে উঠতে দেখা এখন প্রায় 3:10-15 বাজে। আমি স্নান করে মানে লাঞ্চ সেরে উঠলাম, এবার একটু রেস্ট নেবো, তারপরে আমি বিকেলে যাবো হাঁটতে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আর কি দেখতে থাকো, আর আমি একটু রেস্ট নিয়ে নিই। দেখো মিষ্টিকা কি সুন্দর, ওর চুলগুলো বড় হয়ে গেছে, ওকে আমি এরম করে দুটো বিনুনি করে দিয়েছি। দেখো ও পাশেটা দেখা শোনা, এ দেখো দুটো দুপাশে বিনুনি হয়েছে, তো আমি দুটো বিনুনি করে দিয়েছি। এত গরম পড়েছে আর ও এখন নাকি ঘুড়ি উড়াতে যাবে এই গরমের মধ্যে, তো সবসময় তো ঘরে থাকতেও ভালো লাগে না, তাই তো। কি করতে যাবি তুই, কোথায় কোথায় যাবি ঘুড়ি উড়াতে? বিলে? তো ভেবেছিলাম আজকে হাঁটতে যাব, তোমাদেরকে বললাম যে হাঁটতে যাব, তো ঘুম থেকে উঠে এত গরম লাগছিল, আজকে আমরা যে সবাই হাঁটতে যাই কেউই কিন্তু আমরা আজকে আর হাঁটতে যাইনি। এত গরমে কি হাঁটতে যাওয়া যায়? খুব কষ্ট হয় গরমে হাঁটতে গেলে, তো আমি ওই জন্যই ছাদে আসলাম। ছাদে এসে দেখি গাছগুলো এত, মানে কি বলতো, আমি এখন গাছগুলোতে না সন্ধেবেলা করে জল দিই, মানে হেঁটে এসে তারপরে জল দিই, কিন্তু আজকে যেহেতু বাড়িতে রয়েছি তাই জন্য গিয়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে জল দিতে জল দেবো, মানে গাছগুলোকে দেখেও সত্যি এত কষ্ট লাগছে যে গাছগুলো মানে সবসময় যেন নেতিয়েই থাকছে, এত যদি রোদ হয় তো কী করে কী হবে। তো আর দেখো আমার পিছন থেকে মানে এত সুন্দর লাগছে দেখতে, ওই জন্য ওই ভিডিও ক্লিপটা নিলাম। তো গাছগুলোতে জল দেব, আর হচ্ছে প্রতিটা গাছ কেমন হলুদ হলুদ হয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে, খারাপ লাগে দেখলে। আর সত্যি কথা সেরকমভাবেও যত্ন করতে পারি না, কারণ এই বাড়ি আর ওই বাড়ি দুদিকে, তো তো ওই জন্য আর কি এদিকে আসাটা কম হয়, এখনও নতুন বাড়িতে আসতে পারিনি, আসা হয়নি। আসলে তারপরে তো মানে সব ঠিকঠাক যত্ন নেবই, এখন শুধু যতটুকু পারছি ততটুকুই নিচ্ছি। দেখো আর পর্তুলিকার কত কুড়িয়ে এসছে, কী ভালো লাগছে দেখতে। তো সকালবেলা দেখি কালকে আসবো, এসে দেখি ভিডিওটা নেব। যাই হোক দেখো ঘরে এসে দেখি, মানে নতুন ঘরে এসে দেখি যে ওর বাবা সব হচ্ছে তোমার কারেন্টের যেসব জিনিসপত্রগুলো লাগবে, বোর্ড তারপর লাইট সব কিনে নিয়ে এসছে। তো ওইগুলোই হচ্ছে তোমাদের সাথে দেখালাম। আর এই দেখো একটা নতুন জিনিস আমার বাড়িতে হয়েছে, এটা কিন্তু আমাদের মানে ওঠার যে এন্ট্রান্স আর কি, সেইখানে এই সামনে এটা বসিয়েছি নতুন। তো বলো যে দেখতে কেমন লাগছে। আর দেখো চারিদিকে খুব নোংরা হয়েছিল, তা আমি আর মিষ্টি বাবা মিলে না সব পরিষ্কার করেছি। আর আজকে জামাকাপড়গুলো ছাদে মিলিনি, যে জামাকাপড় নিচে স্নান করে নিচেই মিলেছিলাম সেইগুলো তোমার তুলে নিলাম। বিকেলবেলা হাঁটতে যাইনি, তা ঘরেও তো এতক্ষণ ভালো লাগে না, কতক্ষণ ঘরে থাকা যায়, ভালো লাগছিল না। তো দেখছি কি না যে কাকিমাদের ছাদে কাকিমা, ঋতু, পূজা, মিষ্টি, তারপরে তোমার তিন্নি সবাই ওখানে ছিল। তো আমিও আমাদের ছাদ থেকে যখন জল দিতে গেছিলাম, গিয়ে যখন দেখছি যে ওরা ওখানে রয়েছে, তো আমিও ছাদ থেকে পরে এখানে কাকিমাদের ঘরের উপরে আসলাম। তো ঘরের উপরে আসার পরে এখান থেকে দেখো আমি আমার বাড়িটা তোমাদেরকে একটু ক্লোজে দেখাতে পারলাম। তো এই দেখো এটা হচ্ছে আমার নতুন বাড়ি এদিকটা, আর হচ্ছে তোমার এই পাশটাতে হচ্ছে আমাদের পুরনো বাড়ি। আর এই দেখো এই যে এই ব্যালকনিটা যেটা দেখাইনি তোমাদেরকে, এই যে এটা হচ্ছে আমার পুরনো বাড়িটা, মানে পুরনো বাড়ির তিনতলাটাও নতুন হচ্ছে। আর এই যে দোতলা, এই দোতলাটায় আমরা থাকি, আর নিচতলায় বর্দি আর মেজদি থাকে, আর দোতলাতে আমি আর নদি থাকি, আর শেষদি তো এখানে থাকে না, ও ওর বাড়ি হচ্ছে তোমার আমাদের বাজারের ওইদিকে। তো দেখো এই সাইডে যে আমার বাড়ি মানে বাড়িটা আর কি, তো এই যে ব্যালকনিটা দেখছো, ব্যালকনির এখনও অনেক কাজ বাকি, মানে ব্যালকনিতে এখনও রেলিং বসাবো, এখনও টাইলস বসাবো। তো যাই হোক ব্যালকনিটা কিন্তু এরকম ওপেনই থাকবে, মানে ব্যালকনিটার উপরে কোনো ছাদ হবে না। তো কাকিমার এখানে এসে দেখি কাকিমার এই গাছে মানে হিমসাগর আমগুলো দেখে এত ভালো লাগছিলো, আর এই আমটাতে হাত দিতে না দিতেই আমটা হাতে ছিঁড়ে চলে এসে মানে পুরো পেকে গেছিলো। তো আমি কাকিমাকে বলছি কাকিমা হাত না দিতেই ছিঁড়ে এসছে।
তো এইটাই আর কি। এই আমগুলো খেতে কিন্তু দারুণ মিষ্টি, মানে এত সুন্দর। আরে দেখো, আমি ওই আমটা নিয়ে ঘরে চলে এসে, ঘরে এসে আমি আর লোভ সামলাতে পারি না আমটা না খাওয়ার। তো এসে এবার কেটেই আগে প্রথমে একটা কামড় দিয়ে নিয়েছি, এত সুন্দর দেখতে হচ্ছে। আর সন্ধেবেলায় না হচ্ছে তোমার মিষ্টির একটা বার্থডেতে নিমন্ত্রণ আছে, মানে বার্থডেতে নিমন্ত্রণ বলতে ওরা যেখানে নাচ, মানে নাচ শিখতে যায় সেখানেরই একটা মেয়ের বার্থডে, মানে ওদের একটা মিষ্টি একটা দিদি হয় তো তার বার্থডে, তো সেই বার্থডেতেই যাবো বলে তার জন্য একটা তোমার হচ্ছে ফ্রক জামা দেখছি। তো ওই জন্য আমার পাশের বাড়িতেই মানে তোমার হচ্ছে ওরা ছোটো দোকান মতন আছে, তো সেখানে গেছিলাম। আর দেখো এই ফ্রক জামাটা তোমার নিয়েছিলাম, আর এদিকে হচ্ছে তোমার এরা যাবে বলে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, যে মিষ্টি রেডি হয়ে গেছে। এটা বড়দির ঘরে নিচে হচ্ছে আর কি, ওরা চারজন এখানে রেডি হচ্ছিল, তো আমি সেটা আর কি। ঋতু ঋতুও রেডি হয়ে গেছে, আর এদিকে পুকুলিও রেডি হয়ে গেছে। পুকুলি মানে তিন্নি, ওর বাড়ির নাম হচ্ছে পুকুলি। আর এদিকে আমার মিষ্টিও পুরো রেডি, আজকে দেখো অন্যরকম, আজকে যেন মিষ্টি খুব বড় বড় লাগছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই তো এরা এদের ভিডিও ক্লিপ করছে, আর এরা হাসাহাসি করছে। তো ও বয়েস কাট চুল দিয়েছে, বয়েস কাট চুল দিয়ে বেশ ভালোই লাগছে। তো আর কি, এখানেই আজকে আমার ভিডিওটা শেষ করব, কারণ পরে রাত্রেবেলা আর তোমার হচ্ছে আর ভিডিওগুলো করাও হয়নি। তো যাই হোক, তাহলে তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো আজকে এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি, তো ভালো থেকো সবাই। তো চলো তাহলে, আর আমাকে একটু সাপোর্ট করো, আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারি। বা